ahorita me dice, tus hijas son... Hello everyone, welcome back to my YouTube channel Rumi's Cuisine and Blogging. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন মাসির বাড়িতে যাব বলে সবাই রওনা দিয়েছে। আমি স্তুতি আর আমার মা তিনজনে মিলে একসঙ্গে রওনা দিয়েছে। হ্যালো গাইজ, আমি এখন মাসির বাড়িতে চলে এসেছি। এখন এসে শাড়িটারি পরেছিলাম, খুব টায়ার্ড লাগছিলো, তাই আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। মাসির বাড়িটা খুব সুন্দর দেখতে, আপনাদের দেখাতে পারবো না, এই জায়গাটা অন্ধকার মতো। খুব ভালো লাগছে মাসির বাড়িতে এসে। আমাদের মাসি চা খাওয়ালো। এখন মাসির বাড়ির ব্যালকনির জানলা দিয়ে দেখা যাচ্ছে যে ফুল গাছটা, এই ফুল গাছটা মাসির বাড়িরই। খুব সুন্দর ফুল গাছটা, এত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছটার মধ্যে। এটা মাসির ঠাকুর ঘর। এখানে টেবিলের উপরে মেসোর দুটো ফটো রয়েছে। মাসি মেসোকে খুব ভালোবাসত, তাই সারা বাড়িতেই মেসোর অনেক ফটো রয়েছে। মাসির শরীরটা হঠাৎই খুব খারাপ হয়ে গেছে, হঠাৎ করে একটু স্ট্রোক মতো হয়ে গেছে। ওর জন্য মাসি বারে বারে বলছে যে গাছে জল দেওয়া হলো না আজকে, আমার শরীরটা ভালো নেই, তাই আমি মাসির গাছের সব জল দিয়ে দিচ্ছি। এখানে মাসি অনেক গোলাপ গাছ লাগিয়েছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগছে দেখে। আমার এমনিতে গাছে জল দিতে ভালো লাগে, আর বিকেল হলে আমি নিজের বাড়িতে এমনিতেই রোজ ছাদে আমার যেসব গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে জল দিই। এখানে তাই মাসির এই ছাদের গাছগুলোতেও আমি জল দিয়ে দিলাম। তো ভাই এরকম বানালে ভালো হতো না? এরকম বানালে টপ লাগে না বেশি? এইরকম চন্দ্রমল্লিকা আমার খুব পছন্দ, এরকম গাছ লাগাবো ঠিক করেছিলাম। কি সুন্দর লাগে না? এখন মাসির বাড়ির ছাদে চলে এসেছি। মাসির বাড়ির গাছে এখানে বাগানের মধ্যে অনেক ফুল ফুটে রয়েছে, কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে, চন্দ্রমল্লিকাও ফুটে রয়েছে। মাসির আজকে তেমন শরীরটা ভালো নেই, তাই আমি এসে মাসি বলছিল গাছে জল দেওয়া হয়নি, গাছে জল দেওয়া হয়নি, তাই গাছে জল দিয়ে গেলাম। আর মাসির ছাদটাও আমি দেখে গেলাম যে কেমন দেখতে, মাসির ফুলের বাগান টাগান সব কিছু দেখে গেলাম। আমি এখন বেহালাতে আছি। বেহালা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, আর কবে আসতে পারবো জানি না। তারপরের দিন মেসোর কাজ ছিল, বাৎসরিক কাজ, সেই উপলক্ষে আমরা রাম ঠাকুরের মন্দিরে গেছিলাম। এই রাম ঠাকুরের মন্দিরটা যাদবপুরে রয়েছে। এই মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা হয়ে রয়েছে, আর এখানে ফুলের বাগান রয়েছে।
টবের মধ্যে নানান রকমের ফুল ফুটে রয়েছে এখানে। এখানে দারুণ সুন্দর নিরামিষ ভোগের ব্যবস্থা রয়েছে। এখানকার শান্ত সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার ইচ্ছে আছে আমি এখানেই দীক্ষা নেব। রাম ঠাকুরের মন্দিরের ভেতরে যেখানে পুজো হয়, আসল পুজো যেখানে হয় সেই জায়গাটা, এখানে একটু পরেই পুজো আরম্ভ হবে। তার আগে ছবি আপনাদের আমি দেখাচ্ছি, কিন্তু এখানে ছবি তোলার কোনো পারমিশন ছিল না, আমি সেটা লক্ষ্য করিনি, তাই ছবিটা তুলে ফেলেছিলাম, তাই আপনাদের দেখাতে পাচ্ছি। এখানে রাম ঠাকুরের ব্যবহারে সব জিনিসপত্র রাখা রয়েছে। এই মন্দিরটা আর একটা রাম ঠাকুরের মন্দির, কিন্তু এটা মন্দিরের ভেতরেই অবস্থিত। মেষর মৃত্যুবার্ষিকীতে মেষকে প্রণাম জানিয়ে এই ভিডিওটা আমি শেষ করলাম।